একদিকে পুরীর দিকে আমাদের যেমন নজর রয়েছে, পুরীতে আজকে স্নানযাত্রা উপলক্ষে মহা সমারোহে সেখানে আয়োজন চলছে, পাশাপাশি আয়োজন চলছে খিদিরপুরের জগন্নাথ মন্দিরেও। আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চন, খিদিরপুরের জগন্নাথ মন্দির সেখানে কখন স্নানযাত্রা শুরু হতে চলেছে, কিভাবে চলছে তার আয়োজন এবং প্রস্তুতি পর্ব? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দিরে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই যে বিশেষ অনুষ্ঠান তা হলো এই স্নানযাত্রা পর্ব। ঠিক যেভাবে পুরীর মন্দিরে স্নানযাত্রার অনুষ্ঠান হয়, ঠিক একইভাবে আজকে এই মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয়েছে স্নান মণ্ডপে এবং এখানে আনার পরে কিছুক্ষণ আগে পুজো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেই স্নান পর্ব শুরু হবে। অর্থাৎ এই যে আমরা জানি যে 108 ঘড়া জলেতে স্নান করানো হয়, সে গঙ্গার জল থাকে, চন্দন থাকে, হলুদ থাকে, নানান ধরনের জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে জগন্নাথ দেবের স্নান পর্ব সেটা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। পুজোর পরে তারপরে সেই স্নান পর্ব চলবে। ইতিমধ্যেই বহু ভক্ত এসে সমবেত হয়েছেন এই খিদিরপুরে জগন্নাথ মন্দিরে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই স্নান পর্ব আমরা দেখতে পাবো। একেবারে পুরীতে ঠিক যেভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা চলে সেই একইভাবে এই মন্দিরেও গত কয়েক বছর ধরে পুজো হয়ে আসছে এবং ইতিমধ্যেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয়েছে স্নান মণ্ডপে এবং কিছুক্ষণের মধ্যেই সেই স্নান পর্ব শুরু হবে। ধন্যবাদ সঞ্চন তোমাকে। আমরা যে ছবি দেখাচ্ছি, একদিকে পুরীর ছবি, সেখানে স্নানযাত্রার পুরোপুরি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুবছর বন্ধ থাকার পর এবারে বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনে পুরীতে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ছে, পাশাপাশি খিদিরপুরে জগন্নাথ মন্দিরের ছবিও সরাসরি তুলে ধরলাম, সেখানেও কিন্তু স্নানযাত্রার প্রস্তুতি পুরো দমে চলছে। করোনা আবহে দুবছর বন্ধ থাকার পর এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনে পুরীতে পুণ্যার্থীদের ভিড় সেজে উঠেছে পুরীর মন্দির। সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান মণ্ডপে আনা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে। সেখানে 108 ঘড়া জলে স্নান করানো হবে বিগ্রহকে। এরপর 15 দিনের বিশ্রাম পর্ব, রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথ দেবের। এই মৎস্য, এই কচ্ছপ, এই বরাহ, এই নৃসিংহ। জগন্নাথ দেবের এই স্নানযাত্রার দিনে কিন্তু কালীঘাটেও কালীমায়েরও স্নানযাত্রা হয় এবং সেই কারণে আজকে দুপুর 1টা পর্যন্ত মন্দিরে ভক্তদের ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। গর্ভগৃহ বন্ধ করে মা কালীকে মহাস্নান করান সেবায়।